আজ আমরা ক্লাস 9 চ্যাপ্টার 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত যে সব উপপাদ্য আছে তার কিছু প্রশ্নের উত্তর করার চেষ্টা করি। আমরা প্রথমে এমসিকিউ ও তারপর দু মার্ক গুণ করব। দেখো 15 তারিখে প্রথম প্রশ্ন আছে, পি কিউ আর ত্রিভুজে পি কিউ আর কোণটা 90 ডিগ্রি, পি আরটা 10 সেমি, পি আর বাহুর মধ্যবিন্দু এস হবে কিউ এস এর দৈর্ঘ্য। দেখো পি কিউ আর একটা ত্রিভুজ আমরা অঙ্কন করার চেষ্টা করি, এবং দেখো অঙ্কন করার সময় এটা আমরা মাথায় রাখবো যে পি কিউ আর ত্রিভুজের দেখো পি কিউ আর অর্থাৎ কিউ কোণটা 90 ডিগ্রি, পি কিউ আর দেখো এটা মাথায় রাখবে সবসময়, যেহেতু কিউটা মাঝে আছে তাহলে কিউ কোণটা 90 ডিগ্রি। এবার পি আর বাহু 10 সেমি বদা আছে, আর পি আর এর মধ্যবিন্দু কি না এস, পি আর এর মধ্যবিন্দু এস। এবারে কিউ এস তুমি যোগ করে দাও, তাহলে দেখো পি আর এর মধ্যবিন্দু যেহেতু এস, দেখো আমাদের এর আগে একটা প্রয়োগ আছে যেখানে আমরা প্রমাণ করেছি এই কিউ এস এর লেন্থ কী হবে হাফ অফ পি আর। তাহলে পি কিউ আর যদি 90 ডিগ্রি হয় এবং পি আর এর মধ্যবিন্দু যদি এস হয় তাহলে কিউ এস এর লেন্থ কী হয় হাফ অফ পি আর, এটা আমরা আগে প্রমাণ করেছি। তাহলে ওইটার স্টেটমেন্টের সাহায্য নিয়ে আমরা কিউ এস সমান হাফ অফ পি আর, তার মানে হাফ অফ পি আর এর মান কত না 10, তাহলে বসানে কত হচ্ছে 5 সেমি, অর্থাৎ দেখো অপশান বি। দ্বিতীয় প্রশ্ন আছে, এবিসিডি ট্রাপিজিয়ামের এ বি সিডি সমান্তরাল, এ বিটা 7 সেমি, ডি সিসা 5 সেমি, এ বি বি সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ হলে ই এফ এর দৈর্ঘ্য কত। এইখানে দেখার বিষয় দেখো আমরা একটা ট্র্যাপিজিয়াম নিচ্ছি, ট্র্যাপিজিয়ামের দেখো এ বি সি ডি, এই যে ট্র্যাপিজিয়াম দেখো এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের এ বি বাহুর দৈর্ঘ্য দেখো 7 সেমি দেওয়া আছে, ডি সি বাহুর দৈর্ঘ্য দেখো 5 সেমি দেওয়া আছে, আর কি দেওয়া আছে না এ ডির মধ্যবিন্দু ই, এ ডির মধ্যবিন্দু ই, বি সির মধ্যবিন্দু এফ। আমাকে দেখো এই ই এফ এর দৈর্ঘ্যটা জানতে চাইছি, আমরা কি জানি না এই যে ই এফ এর দৈর্ঘ্য যেহেতু এ ডি বি সি এর মধ্যবিন্দু তাই হাফ অফ এ বি প্লাস সি ডি। এটাও বলি, এটাও একটা আমাদের প্রয়োগ আছে, এটাও আমাদের প্রমাণ করতে হয়েছে আগে। তো তাহলে যেহেতু ই এফ এর দৈর্ঘ্য হাফ অফ এ বি প্লাস সি ডি, তাহলে হাফ অফ এ বির দৈর্ঘ্য দেখো 7, সি ডির দৈর্ঘ্য দেখো 5, তাহলে কত হচ্ছে হাফ অফ 12 সমান 6 সেমি, অর্থাৎ দেখো অপশান সিতে এই উত্তরটি আছে। 3 নম্বর প্রশ্নটি আছে, এবিসি ত্রিভুজের এ ডি মধ্যমার মধ্যবিন্দু ই। তাহলে দেখো আমরা প্রথমে এইগুলো করার সময় এইভাবে যখন পড়বে একটু একটু লাইন করে ছবিটা ড্রয়িং করবে। এবিসি ত্রিভুজ এ ডি, দেখো এ ডি মধ্যমা, মধ্যমা মানে কাকে বলছি না যে কোনো একটা শীর্ষবিন্দু নিয়ে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু। তাহলে এখানে দেখো যেহেতু এ ডি নাম দিয়েছে তাহলে এ বিন্দু, এ একটা শীর্ষবিন্দু, তার বিপরীত বাহু বি সির মধ্যবিন্দু ডি, এ ডি তাহলে মধ্যমা, তার মধ্যবিন্দু কি না ই। এই বি যুক্ত করে একে বর্ধিত করো যেটা কি না এ সিকে এফ বিন্দুতে ছেদ করল, তাহলে এই এফ এর দৈর্ঘ্য কী হবে। এখানেও বলি এটাতেও আমাদের একটা প্রয়োগ আগে প্রমাণ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এ এফটা কী হবে এ সি, অর্থাৎ এই যে পুরো বাহুটা এ সি তার 1/3 অংশ হয়। তাহলে দেখো আমরা ওই প্রয়োগের যে সূত্রগুলো ইউজ করব এখানে, অর্থাৎ এ সির দৈর্ঘ্য এখানে কত 10.5, তাহলে দেখো তুমি যদি কাটাকাটি করো 3.5 সেমি, অর্থাৎ এ এফ এর দৈর্ঘ্য কত হল 3.5 সেমি। দেখো অপশান ডিতে এই অ্যান্সারটি আছে। 3 নম্বর এখানে দেখো তারপরের প্রশ্নটা যেটা 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কী বলেছে, এবিসি ত্রিভুজের বিসি সিএ এ বি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই এফ। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই, ত্রিভুজের নাম দিলাম কি এ বি সি, এই এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু কি না ডি, তারপর দেখো পরপর পড়বে সি এ, সি এ বাহুর মধ্যবিন্দু ই, এ বি বাহুর মধ্যবিন্দু কি না এফ, এবার বিই ডি এফ, দেখো বিই
जोग कर दाओ एवं एदी के डी एफ जोग कर दाओ तारा कोथाय छेद करलो ना एक्स बिंदुते एबार बोलछे देखो सी एफ देखो सी एफ जोग कर दिलाम आर डी ई एरा कोथाय छेद करेछे वाई बिंदुते एबार ए एक्स वाइर संगे दैर्घ्य अर्थात कार बी सी देखो सबगुलो बी सी बी सी संगे रिलेशन चाहिए एटा करार जोन्नो आमरा एखाने देखो ईएफटा एकटू जोग करे निलाम ताहले देखो एक त्रिभुज देखते पाच्छि त्रिभुज डी एफ एर देखो डीएफर मध्यबिंदु एक्स आबार डीईर मध्यबिंदु वाई ताहले एटा परिष्कार एक्स वाई इक्वल्स टू हाफ अफ ईएफ आमरा जानी कोनो त्रिभुजेर दुटी बाहुर मध्यबिंदुर संयोजक सरलरेखार दैर्घ्य तृतीय बाहुर समान्तरा नय एबं अर्धेक हय ताहले एखाने एक्स वाईटा কি হলো ইএফের অর্ধেক আবার আবার আমরা দেখছি কি না ত্রিভুজ যদি এবিসি নিই তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রে এবি বাহুর মধ্যবিন্দু এফ এসি বাহুর মধ্যবিন্দু ই তাহলে এক্ষেত্রেও কি হবে ইএফটা হাফ অফ বিসি এবার দেখো তাহলে কি দাঁড়ালো আমাদের না এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ অফ ইএফ এবার ইএফটা কি হাফ অফ বিসি তাহলে হাফ অফ বিসি সমান একের চার বিসি তাহলে দেখো অপশান বিতে এই অ্যান্সারটি আছে এবিসিডি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই তাহলে আমরা একটা সামান্তরিক অঙ্কন করে নিই দেখো নাম দিচ্ছি কি এবি এ বি সি ডি বলছে বিসি বাহুর মধ্যবিন্দু ই তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ই নিলে এবার ডিই এবং বর্ধিত এবি তাহলে ডিইটাকে বাড়াও ডিইটাকে বাড়ালে বলছে বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হবে তাহলে ডিইকে যুক্ত করে বাড়াবো আর এবিকে বর্ধিত করব কোথায় মিলিত হবে এফ বিন্দুতে এখন এই যে এ আর এফ এর দৈর্ঘ্যটা কত হবে এটা জানতে চাইছি দেখো এই সম্বন্ধেও আমরা একটা আবার প্রয়োগ করে নিয়েছি এর আগে যে এ এফ ইজ ইকুয়ালস টু কি না এ বি প্লাস বি এফ একটু লক্ষ্য করো এই যে এ এফটা এ বি যুক্ত বি এফ আবার দেখো এ বি এ বি পোর্শানই থাক এবার এই বি এফটা কার সঙ্গে সমান হয় ডিসির সঙ্গে সমান হয় কেন না এই দুটো ত্রিভুজ আমরা কি দেখাতে পেরেছি সর্বসম দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম এই ডিসি বাহুর সঙ্গে বি এফ বাহুর দৈর্ঘ্য সমান তাহলে বি এফের পরিবর্তে আমরা কি লিখব ডিসি আবার দেখো ডিসি বাহুটা কার সঙ্গে সমান এ বি বাহুর সঙ্গে সমান কেন না এ বি সি ডি একটি সামান্তরিক আর সামান্তরিকের বিপরীত বাহু সবসময় কী হয় সমান হয় তাহলে এ বি সমান ডিসি তাহলে ডিসির পরিবর্তে যদি এ বি লিখি তাহলে দেখো এ বি যুক্ত এ বি অর্থাৎ কী হলো টু এ বি অর্থাৎ অপশান বি কী হলো রাইট সদর দাগে অর্থাৎ দু মার্কের অঙ্কগুলো আমরা কিন্তু সব লিখে লিখে করব কারণ এক মার্কের অঙ্ক যেগুলো এমসিকিউ না লিখলেও চলবে কিন্তু দু মার্কের অঙ্কগুলোর ক্ষেত্রে লিখে করতে হবে তো দেখো এবিসি ত্রিভুজের এডি বিই মধ্যমা আচ্ছা আমরা তাহলে একটু শুরু করি এবিসি ত্রিভুজ এ বি সি এডি একটি মধ্যমা আর বিই একটি মধ্যমা ক্লিয়ার এবার বলছে বিই মধ্যমার এই যে বিই এর সমান্তরাল সরলরেখা ডিএফ অঙ্কন করছি কি ডিএফ যেটা কি না এসিকে এফ বিন্দুতে ছেদ করছে অর্থাৎ দেখো এইটা আর এটা কি সমান্তরাল বলে দেওয়া আছে আচ্ছা এবারে এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আট সেমি তাহলে সিএফ বাহুর দৈর্ঘ্য আমাকে জানতে চাইছি প্রথমেই বলি যে এ বি সি ত্রিভুজ এর মধ্যমা বিই অতএব ই এসি এর মধ্য বিন্দু যেহেতু মধ্যমা তাহলে ওটা কী হবে মধ্যবিন্দু এবারে মধ্যবিন্দু যেহেতু তাহলে এই ইজ ইকুয়ালস টু ইসি ইজ ইকুয়ালস টু কত আট আছে আট বাই দুই সমান কত চার কারণ অর্ধেক অর্ধেক হবে যেহেতু মধ্যবিন্দু চার এইবার
त्रिभुज बी ई सी एर त्रिभुजर देखो बी सी एर मध्यबिंदु कि आछे डी एवं आरो एकटा कांड आछे देखो एखाने जे डी ए पैरेलल टू बी आमरा जानी जे कोनो एकटा त्रिभुजेर कोनो एकटा मध्यबिंदु दिए जदि तृतीय बाहुर समांतर सरलरेखा अंकन करी ता द्वितीय बाहुके समद्विखंडित करे तार माने ए जे बी ई सी त्रिभुज डीटा मध्यबिंदु डी एफटा बी एर समांतराल ताहले एफटा कि हबे मध्यबिंदु अतएव एफ ई सी एर मध्यबिंदु ताई जदि हय ताहले एइखाने देखो ई एफ इज इक्वल टू एफ सी हबे समान हाफ अफ देखो ई एफ एवं एफ सी दुजोनेई कार हाफ हबे ताहले हाफ अफ ইসি আবার দেখো ইসি এর দৈর্ঘ্য আমরা আগেই জেনে গেছি 4 সেমি তাহলে হাফ অফ 4 সমান 2 সেমি ঠিক আছে এবার দেখো এই অ্যানসারটি তাহলে এলো কত আমাদের অর্থাৎ আমাকে বলছে সিএফ এর দৈর্ঘ্য দেখো এই যে এফসি এর দৈর্ঘ্য কত বেরোলো না 2 সেমি দু নম্বর প্রশ্ন কি আছে যে এবিসি ত্রিভুজের বিসি সিএ ए बी बाहुर मध्यबिंदु यथाक्रमे पी किऊ आर ताहले आमरा एकटा त्रिभुज एके नी देखो ए बी सी एई त्रिभुजेर बी सीर मध्य देखो जेमन परपर देबे बी सी सी ए ए बी ताहले बी सीर मध्यबिंदु कि पी किऊ आर देखो ए बीर मध्यबिंदु आर एइबार कि बोलेछे जे যদি এসি 21 সেমি হয় কি কি ডাটা দিয়েছে এসি 21 সেমি বিসি কত 29 আর এবি কত 30 এই তিনটে ডাটা দেওয়া আছে এবারে বলেছে তাহলে এ আর পি কিউ দেখো এ আর পি কিউ এই যে চতুর্ভুজ এর পরিসীমা জানতে চাইছে তাহলে এ আর পি কিউ চতুর্ভুজ এর পরিসীমা লক্ষ্য করো কি কি বাহুগুলো থাকবে এ আর বাহু থাকবে প্লাস আর পি বাহু থাকবে পি কিউ থাকবে কিউ এ থাকবে তাহলে আমাদের চারটা বাহু পরিসীমা বলতে এই যে চতুর্ভুজ তার চারটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এখন এই এ আর দেখো পি কিউ আর সবাই মধ্যবিন্দু তাহলে এ আরটা কী হবে হাফ অফ এ বি এবারে আসি আর পি লক্ষ্য করো আর বিন্দু মধ্যবিন্দু পি বিন্দুও মধ্যবিন্দু তাহলে ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু হলে আর পি রেন্দ্রা কি হাফ অফ এসি হবে হাফ অফ এসি এবার আসি পি কিউ একইভাবে দেখো পি কিউ দুটো মধ্যবিন্দু যেহেতু তাহলে পি কিউ এর দৈর্ঘ্যটা এই যে তৃতীয় বাহু এ বি এর অর্ধেক হবে হাফ অফ এ বি এবার আসছি আমরা কিউ এ কিউ এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে কিউ যেহেতু মধ্যবিন্দু এসির কত হবে অর্ধেক হাফ অফ এসি তাহলে দেখা যাচ্ছে হাফ অফ এ বি দেখো তাহলে আমরা এরকমও করতে পারি হাফ অফ এ বি হাফ অফ এ বি তার মানে পূর্ণ একটা এ বি আবার দেখো হাফ অফ এসি হাফ অফ এসি তাহলে পূর্ণ একটা এসি তাহলে এ বি যুক্ত এসি এ বির মান কত 20 30 এ বি আর এসির মান কত 21 সো রেজাল্ট কত হলো 51 সেমি তাহলে চতুর্ভুজের পরিসীমা কত হলো 51 সেমি তিন নম্বর প্রশ্ন কি আছে এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু তাহলে দেখো আমরা একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করি এ বি সি এবিসি ত্রিভুজের উপর ডি যে কোনো বিন্দু তুমি যে কোনো জায়গাতে নিতে পারো আমি মাঝামাঝি নিচ্ছি না একটু নিচের দিকে করে নিচ্ছি তুমি উপর দিকেও নিতে পারো ডি এবারে বলছে দেখো পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এ বি বি সি এ ডি ডি সি এর মধ্যবিন্দু আচ্ছা এ বি এর মধ্যবিন্দু কে না পি কিউ কে বি সি এর মধ্যবিন্দু কে কিউ এ ডি এর মধ্যবিন্দু কি এক্স ডিসি এর মধ্যবিন্দুকে না ওয়াই এইবার
বলছে পি এক্স এর দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে। তাহলে দেখো এই লেন্থটি দেওয়া আছে, কিউ ওয়াই এর দৈর্ঘ্যটা আমাকে জানতে চাইছি, তাই তো? এইবার এইটা করার জন্য দেখো ড্রয়িংটা কমপ্লিট হলো, এই প্রশ্নটা পড়ি। এবার ড্রয়িংটা যখন কমপ্লিট হয়ে গেছে আমাকে পি এক্স এর দৈর্ঘ্য জানি কত, না 5 সেমি, এটা আমাকে দেওয়া আছে। আমাকে কিউ ওয়াই এর দৈর্ঘ্য জানতে চাইছে। তাহলে আমরা একটা ড্রয়িং করে নিই, এখানে বিডিটাকে যুক্ত করে দিই। কি বিডিটা যুক্ত করলাম, তাহলে বিডিটা যখন যুক্ত করলাম তাহলে কি পাবো? এবার দেখো ত্রিভুজ আমি একটা নিয়ে নিই, কি না এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এর কি পাচ্ছি দেখো, পিটা মধ্যবিন্দু, তাহলে পি কমা এক্স যথাক্রমে এ বি ও এ ডি এর মধ্যবিন্দু। দেখো কোনো একটা ত্রিভুজের দুটো মধ্যবিন্দু যদি হয়ে যায় তাহলে পি এক্স এর লেন্থটা একটু আগেই হয়েছে আমাদের হাফ অফ বিডি, তাহলে পি এক্সটা হাফ অফ বিডি। তাহলে পি এক্স এর দৈর্ঘ্য কত আমরা জানি, 5, তাহলে হাফ অফ বিডি যদি হয় তাহলে বিডির দৈর্ঘ্য কত হলো 10 সেমি, তাহলে বিডি আমার 10 সেমি থাকলো। এখন আমরা আরেকটা জায়গায় দেখছি, দেখো ত্রিভুজ বিডিসি এর এখানে কী হচ্ছে, কিউ ওয়াই যথাক্রমে কার কার মধ্যবিন্দু দেখো, বিসি ও ডিসি এর মধ্যবিন্দু, বিসি এবং ডিসি এর মধ্যবিন্দু। তাহলে এক্ষেত্রে কিউ ওয়াইটা কী হবে, এবার কিউ ওয়াই দুজনে মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু, তাহলে কিউ ওয়াইটা হাফ অফ কী হবে, বিডি। আমাদের যে প্রথম উপপাদ্য ছিল যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক যে সরলরেখাটা তৃতীয় বাহুর কী হবে, সমান্তরাল নয় অর্ধেক, আমরা এখানে অর্ধেকটা কাজে লেগেছি। তাহলে কিউ ওয়াইয়ের লেন্থটা হাফ অফ বিডি, বিডির দৈর্ঘ্য কত পেয়েছি আমরা 10, তাহলে কত হলো এটা 5 সেমি, তাহলে কিউ ওয়াইয়েরও দৈর্ঘ্য কত হবে 5 সেমি। 4 নম্বর প্রশ্নটা কী আছে, এবিসি ত্রিভুজের বিই সি এফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করে। আচ্ছা তাহলে আমি একটা ত্রিভুজ এঁকে নিই, এবিসি ত্রিভুজ আমরা নাম দিয়ে দিচ্ছি এ বি সি, বলছে দেখো বিই মধ্যমা, তাহলে বি বিন্দুকে নিয়ে আমাকে মধ্যমা অঙ্কন করতে হবে। মধ্যমা বলতে দেখো বিপরীত যে বাহু তার মধ্যবিন্দু পর্যন্ত আঁকবো, সি এফ তাহলে দেখো সি বিন্দুকে তো নিচ্ছি শীর্ষবিন্দু, আবার এ বির মধ্যবিন্দু এফ নিচ্ছি। এইবার বলছে দেখো তারা জি বিন্দুতে মিলিত হয়েছে, কোথায় মিলিত হয়েছে, জি বিন্দুতে। এবারে পি ও কিউ যথাক্রমে বিজি আর সিজি, দেখো বিজির মাঝে মধ্যবিন্দু কি নাম দিচ্ছে ওরা, পি, আবার সিজির মাঝে যে বিন্দু মধ্যবিন্দু কিন্তু এগুলো নাম দিচ্ছে কি, কিউ। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে পি কিউটা যদি 3 সেমি হয় তাহলে বিসি এর দৈর্ঘ্য কত। তাহলে দেখো আমরা এখানে তো বলতে পারি ত্রিভুজ বিজিসি এর এই যে ত্রিভুজটি তার কি হলো, এর বিজি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দুকে পি, এবং সিজি এর মধ্যবিন্দু কে কিউ। তাহলে আমরা একটু আগেই বলেছি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর বা যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, এখানে কে পি কিউ দুটো বাহুর মধ্যবিন্দু, সে কী হবে তৃতীয় যে বাহু তার অর্ধেক হয়, তাহলে বিসি এর কী হবে অর্ধেক হবে। এখানে দেখো পি কিউ এর ভ্যালু 3 দেওয়াই আছে আমাকে, তাহলে বিসি এর ভ্যালুটা কত হবে বা দৈর্ঘ্যটা কত হবে, দেখো এদিকে 2 ভাগ আকারে আছে তাহলে এদিকে এনে গুণ আকারে হবে, 6 একক দেখো যেটা দেওয়া আছে সেমি, তুমি সেটাই নেবে, যে তাহলে দৈর্ঘ্যটা কত হলো বিসি এর 6 সেমি। 5 নম্বর প্রশ্ন কী আছে, এবিসি ত্রিভুজের বিসি সি এ এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ। তাহলে আমরা প্রথমেই এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করে নিই, দেখো এ বি সি এই ত্রিভুজের কি দিয়েছে, বিসি বাহুর মধ্যবিন্দুটা ডি, দেখো বিসি বাহুর মধ্যবিন্দু কি দিয়েছে ডি,
এসি বাহুর মধ্যবিন্দু কি দিয়েছে বা সি এ বলতে পারো, ই এদিকে দেখো এফ। এইবার বলছে কি ই এফ বা এফ ই এবং এডি, আচ্ছা এই এফ ই এবং এডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা এফ ই এবং এডি যোগ করে দিলাম। পরস্পরকে কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। এডির দৈর্ঘ্যটা তোমাকে দেওয়া আছে, সম্পূর্ণ দৈর্ঘ্যটা দেওয়া আছে, কি না প্রদত্ত এডি সমান 6 সেমি। এবারে আমাকে চাইছে এ ওর দৈর্ঘ্য, তো এটা করার জন্য আমি কি করব না দেখো, ডিই এবং এফ ডি যুক্ত করলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ এফ ডিই চতুর্ভুজের কি হচ্ছে না এ এফ প্যারালাল টু ডিই, এবং কারণ কি বলো তো, ডিটা আর ইটা দুজনেই মধ্যবিন্দু, তাহলে ডি প্যারালাল টু এ বি, এবং এফ ডি প্যারালাল টু এ ই। যেহেতু দুটো কারণই দিয়ে দাও যে ডিটা প্যারালাল টু এ বি ও এফ ডি প্যারালাল টু এ সি, এরা দুজনে করে মধ্যবিন্দু, তাই এফ ডিটা প্যারালাল টু এ সি হবে, আবার ডিটা প্যারালাল টু এ বি হবে, আর যেহেতু এ বির প্যারালাল তাহলে ডিটা প্যারালাল টু এফ, অতএব এ এফ ডিই একটি, দেখো একটি চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেটি কি হয়ে যায়, সামান্তরিক। তাহলে এ এফ ডিই একটি কি হলো, সামান্তরিক। এ এফ ডিই যদি সামান্তরিক হয় সেক্ষেত্রে কর্ণদ্বয় কি করবে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে অতএব কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বি খণ্ডিত করে, তাহলে পরস্পরকে যদি সমদ্বি খণ্ডিত করে তাহলে এওটা সমান ওডি এবং সমান হাফ অফ এডি, মানে এওর দৈর্ঘ্য ওডির দৈর্ঘ্য ইকুয়াল হবে, এবং সেটা কি দুজনে যদি সমান হয় তাহলে পুরোটার কি হবে, অর্ধেক। এবার দেখো পুরোটার দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে, না পুরোটার দৈর্ঘ্য 6 সেমি দেওয়া আছে, তাহলে এ ওর দৈর্ঘ্যটা কত হলো, আচ্ছা এখানে হাফ অফ 6, এডির দৈর্ঘ্য 6, তাহলে এ ওর দৈর্ঘ্য কত হলো না 3 সেমি। তাহলে তোমরা এ ওর দৈর্ঘ্যের উত্তর কী লিখবে, 3 সেমি।